জয় জগন্নাথ। রথযাত্রার পূর্ণ লগ্নে আপনাদের সবাইকে সাদর অভিনন্দন জানিয়ে আমি আবার চলে এসেছি আমার আজকের রান্না নিয়ে। আজকের রান্না, যেহেতু আজকে রথযাত্রা, আমি শ্রী শ্রী জগন্নাথ দেবের জন্যই করছি। আসুন দেখে নিই আজকে আমি কি রান্না নিয়ে এসেছি। রথযাত্রায় শ্রী শ্রী জগন্নাথ দেবকে 56 ভোগ নিবেদন করা হয়। সেই 56 ভোগের অন্যতম কণিকা ভোগ আজকে করে দেখাবো আমি। তো কণিকা ভোগ রান্না করার জন্য কি কি নিয়েছি আসুন দেখে নিই। আমি এখানে 2 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি, আদা বাটা, নুন আর গুড় নিয়েছি, গরম মশলা গুঁড়ো, কিছুটা গোটা গরম মশলা নিয়েছি, তার মধ্যে ছোট এলাচ, বড় এলাচ, দারচিনির টুকরো, লবঙ্গ এবং একটা আধ ভাঙা জায়ফলের টুকরো নিয়েছি। ঠাকুরের ভোগ তো, তাই সম্পূর্ণ রান্নাটা আমি ঘিতেই করব। কণিকা ভোগের জন্য আমি নিয়েছি কিছুটা কাজু বাদাম আর কিশমিশ। চলে আসলাম মূল রান্নায়। আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার গোবিন্দভোগ চালটার মধ্যে আমি একটু ঘি মশলাপাতি মাখিয়ে নেব, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি, দিচ্ছি একটু আদা বাটা, আর দিচ্ছি ঘি। এবার চালটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব। চালটা আমি মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি হাঁড়ি গরম করে নিচ্ছি। এই রান্নাটি করার জন্য আমি মাটির হাঁড়ি নিয়েছি, হাঁড়ি গরম করে নিয়েছি। এবার ঘি দিয়ে দিচ্ছি, দুটো দারচিনি, কয়েক টুকরো ছোট এলাচ আর 2-3টে লবঙ্গ ফোড়ন দিলাম, আর একটি বড় এলাচও দিয়ে দিচ্ছি। এবার কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি, কিশমিশটাও দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। চালের মধ্যে আগেই আমি নুন, ঘি, আদা বাটা আর একটু গরম মশলা মিশিয়ে রেখেছিলাম। এবার চালটা আমি একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি 2 কাপ চাল নিয়েছিলাম, তাহলে যতটা চাল তার ডবল জল নিতে হবে। তাহলে এখানে আমি 4 কাপ জল নেব, তাও উষ্ণ জল। চালটা মাখানোর সময় আমি অল্প নুন দিয়েছিলাম, এখন আবার একটু নুন দিয়ে দিচ্ছি। এবার জলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। গোবিন্দভোগ চাল ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব।
ঢিমে আছে, ঢাকনা বন্ধ করে রেখেছিলাম, একটু খুলে দেখি। মোটামুটি 50% হয়ে গেছে, আর একটু ঢাকনা বন্ধ করে রাখবো, তাহলে হয়ে যাবে। আর মিনিট পাঁচেক ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। এবার একটু চালটা দেখে নিই, হয়েই এসেছে, এই সামান্য একটু বাকি আছে। গুড়টা দিয়ে দিচ্ছি, গুড়টা আমি ঘষে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি মিশে যেতে পারবে। ভালো করে আমি গুড়টা মিশিয়ে দিচ্ছি এই ভোগের মধ্যে। একদম তৈরি হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। কণিকাভোগ তৈরি করে নিয়েছি, এবারে কণিকাভোগের সঙ্গে আমি ভোগের পনির রান্না করে নেব জগন্নাথ দেবের জন্য। ভোগের পনির রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা ফ্রেশ পনির, নুন, চিনি আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা বেটে আমি একটা পেস্ট করে নিয়েছি। আর ধনে, জিরে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি টক দই, খুব সামান্য উপকরণ এবং খুব চটজলদি তৈরি করা যায়। এই রান্নাটি আমি সাদা তেলে করছি। পনিরটা আমি সব মশলা টশলা দিয়ে একবারে মাখিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি টক দই 2 চামচ, সামান্য নুন নিচ্ছি, ধনে পাতা কাঁচা লঙ্কা পেস্টটা নিয়ে নিচ্ছি। আর একটু ভাজা মশলা নিয়ে নিচ্ছি। এবার খুব ভালো করে এটা মাখিয়ে নেব। পাঁচ মিনিট রেখে দিচ্ছি মাখিয়ে। কড়াই গরম করে নিয়েছি, এবার আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। এবার আমি পুরো পনিরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার চিনিটা দিয়ে দেব, এখানে আমি 1 চামচ চিনি নিচ্ছি।
আঁচটা কমিয়ে দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখব। পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। তৈরি হয়ে গেছে কণিকা ভোগের সঙ্গে জগন্নাথ দেবকে নিবেদন করার জন্য ভোগের পনির। রথযাত্রার পুণ্য লগ্নে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে আমি ভোগ নিবেদন করে দিলাম। মঙ্গলময় ঈশ্বর সকলের ভালো করুক। জয় জগন্নাথ।